সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দৃষ্টি শক্তির উপর ভিত্তি করে বাহ্যিক চশমা দুই প্রকার, একটি পজিটিভ এবং অপরটি নেগেটিভ। পজিটিভ চশমার কাছে বস্তু ভালো করে দেখা যায়, আর নেগেটিভ চশমায় দূরের বস্তু ভালো করে দেখা যায়। তেমনইভাবে আকায়দ এর উপর ভিত্তি করে আধ্যাত্মিক চশমাও দুই প্রকার, যথা ইমানি চশমা ও ওহাবি চশমা। ইমানি চশমায় অন্তরে ইমানের নূর পয়দা হয়, ফলে ইশকে রাসুল তৈরি হয়। এতে প্রতিটি জিনিসের মধ্যে হুব্বে রাসুল বা রাসুলের মহব্বত খুঁজতে থাকে। ইমানি চশমায় শানে রেসালাতে মহব্বত ধরা পড়ে। পক্ষান্তরে ওহাবি চশমা অন্তরে ধারণ করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। ওহাবি চশমায় শানে রেসালাতের বিরোধী জিনিস ধরা পড়ে। রেসালাতের বিরুদ্ধাচরণ করা ওহাবি চশমার অন্যতম বদগুণ। অর্থাৎ ওহাবি চশমা হল শানে রেসালাত বিরোধী মতবাদ। 1286 সালের দিকে জিওয়ার্দানো দা পিসা ইতালিতে প্রথম চশমার উদ্বোধন করেছিল, কিন্তু ওহাবি চশমা সর্বপ্রথম উদ্বোধন করেছে আজাজিল ওরফে ইবলিস। ফলে সে মুয়াল্লিমুল মালাইকা তথা ফেরেস্তাদের শিক্ষক হতে বিতাড়িত হয়ে নিম্ন পর্যায়ের অর্থাৎ অভিশপ্ত হয়েছে। অন্তরে ওহাবি চশমা থাকলে শানে রেসালাত এর বিরুদ্ধাচরণ করে নিজেকে অহংকারীর মধ্যে জড়িত রাখে, মর্যাদাবান ব্যক্তির চেয়েও নিজেকে শ্রেষ্ঠ মনে হয়, অন্যকে নিজের মতো মনে হয়। অন্তরে ওহাবি চশমা থাকলে সত্যের সন্ধান কখনোই মিলে না, আবার সত্য সামনে আসলেও তা সত্য বলে মনে হয় না। যেমন রঙিন চশমা চোখে দিলে সাদা জিনিস সামনে থাকলেও তা রঙিন দেখায়, ঠিক তেমনইভাবে অন্তরে ওহাবি চশমা থাকলে সত্যকেও মিথ্যা মনে হয়, আবার সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে দেয়। অথচ মহান আল্লাহ তাআলা এরূপ করতে নিষেধ করেছেন, যেমন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না, সূরা বাকারা 42। কিন্তু ওহাবিরা অন্তরে ওহাবি চশমা পরিধান করে সত্যকে গ্রহণ করতে পারছে না, তারা সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করে যাচ্ছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন সুম্মা আমিন।